আসসালামু আলাইকুম। গত পর্বে আমি রেফ্রিজারেশন এই অধ্যায়ের কিছু ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করার জন্য যে নিয়মগুলো সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি কিছু ম্যাথমেটিক্যালি প্রবলেমগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। তো প্রথমে একটি প্রবলেম আমি পড়ছি, যখন একটি রেফ্রিজারেটর -6°C তাপমাত্রা এবং 25°C তাপমাত্রার মধ্যে চলে তখন তাহার ক্যাপাসিটি 200 TR। যদি পানির তাপমাত্রা 25°C থাকে তাহলে দৈনিক কত পরিমাণ বরফ প্রস্তুত করবে? সাইকেলটির সুপ্ততাপ, বরফের সুপ্ততাপ দেওয়া আছে, অর্থাৎ কার্নট সাইকেলে চলে বলা আছে। তাহলে আমরা যেহেতু এখানে ক্যাপাসিটি দেওয়া আছে রেফ্রিজারেশন, অর্থাৎ রেফ্রিজারেশন অফ ইফেক্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 200 TR। আর আমরা জানি যে 1 TR সমান হচ্ছে 3.5 কিলোওয়াট। তাহলে ডাটাটা উঠাই নি যে রেফ্রিজারেশন ইফেক্ট 200 TR, তার মানে 200 × 3.5 কিলোওয়াট। তাহলে এখান থেকে মানটা আমরা পেয়ে যাব 700 কিলোওয়াট, 700 কিলোওয়াট বা 700 কিলো জুল পার সেকেন্ড। এরপরে যেহেতু তাপমাত্রা বলছে, তার মানে তাপমাত্রাগুলো আমরা খুব সহজে উঠাই নিতে পারি। 25°C তাপমাত্রা, তাহলে আমাকে তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা হলো 25°C এবং বাকি যে তাপমাত্রাগুলো দেওয়া আছে এগুলো না উঠালে যেহেতু আমাকে বলছে কি পরিমাণ বরফ প্রতিদিন তৈরি করা সম্ভব, তাহলে আমাদের বাকি তাপমাত্রাগুলো আমরা ব্যবহার না করেও ম্যাথটা করা সম্ভব। তাহলে কী হবে, যেহেতু এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যেখানে সুপ্ততাপটা দেওয়া আছে 335 কিলোজুল পার কেজি, তাহলে যেহেতু পানির তাপমাত্রা হচ্ছে 25°C তাপমাত্রা থেকে আমাকে কী করতে হবে, বরফে আসতে হবে, মানে 0°C তাপমাত্রার বরফে আসতে হবে। তাহলে আমরা প্রথমে কী করতে পারি, 0°C তাপমাত্রা আসতে পারি, তার মানে রেফ্রিজারেশন অফ ইফেক্ট বা কিউ তাপের পরিমাণ, তাহলে এখান থেকে তোর MS ΔT, তার মানে আমি এখান থেকে মানটা আমি কিসে নিয়ে আসতে পারি, প্রথমে 25°C তাপমাত্রা থেকে আমি 0°C তাপমাত্রায় চলে আসলাম, এরপর 0°C তাপমাত্রা থেকে আমি 0°C তাপমাত্রার বরফে পরিণত করব, তার মানে ML। তাহলে এখানে আমরা রেফ্রিজারেশন ইফেক্টের মান পেয়েছি কত, 700 কিলোজুল পার সেকেন্ড। তাহলে এম এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে এসটা কখনো কি পানিতে আসে, যেহেতু আমরা এখানে কিলোজুলে ব্যবহার করছি, তার মানে পানি তাহলে কত হয় 4200 জুল পার কেজি পার ডিগ্রি ক্যালভিন, তার মানে এখানে কিলোজুলে করলে 4.2 কিলোজুল, তার মানে 4.2, এস এর মান 4.2 কিলোজুল পার কেজি ডিগ্রি ক্যালভিন। তাহলে তাপমাত্রা পার্থক্য, তাহলে আমি কোথায় আসছি, 25 থেকে 0°C তাপমাত্রায় আসছি, তার মানে 25 − 0 + ML, তারপর ML এর মান কত, 335 কিলোজুল পার কেজি, মানে এখান থেকে আমি এম এর মানটা পেয়ে যাবো। তাহলে এম এর মান যেটা বের হবে সেটা হলো 1.59 কেজি পার সেকেন্ড। এটা আমি প্রতি সেকেন্ডে পরিমাণটা পেয়ে গেলাম, যেহেতু আমাকে অঙ্কে বলছে যে প্রতিদিন, অর্থাৎ দৈনিক, পার ডে, তাহলে আমি ডে নির্ণয় করে নিই, 1.59 × 60 সেকেন্ড 1 মিনিট 60 মিনিট 1 ঘন্টা এবং 24 ঘন্টা 1 দিন। তাহলে এখান থেকে আমি মান যেটা পাবো সেটা হলো 1 কেজি পার ডে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এরপর একটি পারফেক্ট রিভার্স হিট ইঞ্জিন, যেহেতু রিভার্স হিট ইঞ্জিন এবং রিভার্স কার্নট সাইকেল যদি এরকম বলা থাকে, তাহলে এগুলো সবগুলো কি রেফ্রিজারেটর। 20°C তাপমাত্রার পানি সরবরাহ করা হয়, যদি লোনা পানির তাপমাত্রা -10°C হয় তাহলে প্রতি ঘন্টায় প্রতি অশ্বক্ষমতায়, তার মানে অশ্বক্ষমতাটা আমরা কোথা থেকে পাই, কাজ থেকে পাই, তার মানে এই অশ্বক্ষমতা থেকে আমরা কাজের পরিমাণটা বের করতে পারবো। প্রতি অশ্বক্ষমতায়
কত কেজি মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ জমানো সম্ভব? বরফের আপেক্ষিক তাপ কিলো ক্যালোরি অর্থাৎ 0.5 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি ক্যালভিন এবং বরফের সুপ্ত তাপ 80 কিলো ক্যালোরি পার কেজি দেওয়া আছে। তোমরা ডাটাটা উঠাই নি। টি মিন 273, যেহেতু -10 ডিগ্রি তার মানে হচ্ছে 263 ডিগ্রি ক্যালভিন, তাহলে টি ম্যাক্স 20 ডিগ্রি সেলসিয়াস তার মানে 293 ডিগ্রি ক্যালভিন। পানির আপেক্ষিক তাপ কিলো যেহেতু 1 ক্যালোরি পার কেজি ডিগ্রি ক্যালভিন, বরফের 0.5 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি ক্যালভিন, সময় 10 সে 1 ঘন্টা মানে 6300 সেকেন্ড, ডাব্লু পরিমাণ 10 সে 1 এইচপি তার মানে 1 × 0.746 কিলোওয়াট তার মানে কিলো জুল, 0.746 কিলো জুল পার সেকেন্ড, তাহলে কিলো জুল 4.2 দ্বারা ভাগ দিয়ে দিলে আমি কিলো ক্যালোরি পেয়ে যাবো, তার মানে ভাগ 4.2, তাহলে আমি এর মানটা পেয়ে যাব 0.1776 কিলো ক্যালোরি পার সেকেন্ড, তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বলছে কি পরিমাণ বরফ জমানো সম্ভব, তার মানে এম এর মানটা হবে ওয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কাজের পরিমাণটা জানি, তাহলে এম এর মানটা আমাকে বের, তাহলে এখানে রেফ্রিজারেশন অফ ইফেক্টে রেফ্রিজারেশন ইফেক্টের এই মানটা আমাদের লাগবে, তাহলে আমরা কপ দেখি বের করি, কপ আর সমান সমান টি মিন ভাগ টি ম্যাক্স মাইনাস টি মিন। তাহলে এখান থেকে সর্বনিম্ন তাপমাত্রা 263 ডিগ্রি ক্যালভিন এবং সর্বোচ্চ হচ্ছে 293 মাইনাস 263, তাহলে এখান থেকে আমি কপের মানটা পেয়ে যাব, তাহলে কপের মান যেটা বের হবে সেটা হচ্ছে 8.76। আরও একটা জিনিস আমরা জানি, সেটা হলো যে কপ আর সমান সমান রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক, তাহলে আমরা এখানে কপ আর এর মান হচ্ছে 8.76 অলরেডি পেয়ে গেছি, রেফ্রিজারেটিং ইফেক্ট বের করব, আর ডাব্লু পরিমাণটা আমরা কত পেলাম 0.1776, তাহলে এখান থেকে আমি রেফ্রিজারেটিং ইফেক্ট বা শোষণকৃত তাপের পরিমাণটা পেয়ে যাব, তাহলে তাপের পরিমাণটা যেটা বের হবে সেটা হচ্ছে 1.557 কিলো ক্যালোরি পার সেকেন্ড। এখন আমরা এম এর মানটা বের করব, তাহলে এম এর মানটা কীভাবে বের করতে পারি, এই আর ই বা কিউ একই জিনিস, তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে আমাদের বরফে পরিণত করতে হবে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। তাহলে আমরা প্রথমে এম এস ডেলটি পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে আসবো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে, এরপর 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে আমরা -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে যাব। তাহলে এই মানগুলো এখন বসাই দিলে এখানে এম এর মানটা পেয়ে যাব, তাহলে এর মানটা আমরা জানি 1.557, এম এর মানটা বের করব, পানির মান হচ্ছে কত 4.2, তাহলে তাপমাত্রা 20 মাইনাস 0 তার মানে 20, প্লাস এম গুণিত এল এর মান হচ্ছে 80, এম গুণিত এর মানে হচ্ছে 0.5 গুণিত তাপমাত্রা 0 মাইনাস মাইনাস 5 তার মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এম এর মানটা পেয়ে যাব, তাহলে এম এর মান যেটা বের হবে সেটা হলো 0.01 0.0152 কেজি পার সেকেন্ড, যেহেতু বলছে যে প্রতি ঘন্টায়
তাহলে আমরা সেকেন্ডে পেয়েছি, তার মানে হচ্ছে 0.0152 গুণিত 3600 সেকেন্ড 1 ঘন্টা। তার মানে এখান থেকে আমি 1 ঘন্টার পরিমাণটা পেয়ে যাব এত কেজি পার আওয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই ছিল মূলত এই ম্যাথটা। একটি প্রবলেম হচ্ছে একটি কার্নট রেফ্রিজারেটর প্রতি টন অফ রেফ্রিজারেশনে 2 HP দরকার, ইয়ার সর্বনিম্ন তাপমাত্রা -40°C হলে নির্ণয় করো কপ সিঙ্কের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা, এবং প্রতি টন অফ রেফ্রিজারেশনে সিঙ্কে কী পরিমাণ তাপ সরবরাহ করিবে যদি সাইকেলটি হিট পাম্প হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইপিআর কত, ইপিআর বা কপ পি যেটা হিট পাম্পের কপ বলা হয় সেটা বের করতে বলছে। তারপর ডাটাটা উঠাই নিই, যে টি মেন -40°C তার মানে 233°K, টি ম্যাক্স বা টি সিঙ্কের যেটা তাপমাত্রা এটা আমাকে বের করতে হবে। রেফ্রিজারেটিং ইফেক্ট প্রতি টন তার মানে 1 TR তার মানে হচ্ছে 3.5 kW বা কিলোজুল পার সেকেন্ড। এরপর বলছে W পরিমাণ, তাহলে আমরা কাজের পরিমাণটা বের করতে 2 HP তার মানে 2 × 0.746 kW। তাহলে আমাদের বের করতে হবে কি EPR এবং কপ আর, এই একটা মান বের করতে হবে। তাহলে আমরা খুব সহজেই মানটা বের করতে পারি। তাহলে কপ আর রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ হচ্ছে কাজ, তার মানে এখান থেকে বের করতে পারি রেফ্রিজারেট ইফেক্ট হচ্ছে 3.5 kW, তাহলে 3.5 ভাগ হচ্ছে কাজের পরিমাণ হচ্ছে 2 × 0.746, তার মানে এখান থেকে রেফ্রিজারেট ইফেক্ট অর্থাৎ কপ আর মানটা পেয়ে যাবো 2.345। তাহলে ইপিআর, এখন আসি ইপিআর, এবং এর সাথে ইপিআর এর মান যদি আমরা বের করতে চাই তাহলে তার আগে আমাকে, যেহেতু আমাকে এই মানটা বের করতে হবে, তাহলে এই মানটা আমরা বের করে নিই। আমরা আবারও জানি যে কপ আর সমান টি মিন ভাগ ম্যাক্স মাইনাস টি মিন, তার মানে এখান থেকে খুব সহজেই টি ম্যাক্সের মানটা আমি পেয়ে যাবো। তাহলে টি ম্যাক্সের মান যেটা বের হবে 100°K, এটাও একটা অ্যান্সার। এরপর ইপিআর কপ পি অথবা ইপিআর অর্থাৎ এনার্জি পারফরমেন্স রেশিও সমান হচ্ছে 1 + কপ আর, তার মানে মানটা হবে আমার তাহলে 3.345, এটা একটা অ্যান্সার। তাহলে এ ছিল মূলত এই এই প্রবলেমের সলভ। এখন একটা প্রবলেম পড়ছে, দেখো একটি রেফ্রিজারেটিং প্ল্যান্ট একদিনে 20°C তাপমাত্রার পানি থেকে -5°C তাপমাত্রা 2.5 টন বরফ জমাতে সক্ষম। তাহলে তাপমাত্রা যদি -6°C হয় তবে প্ল্যান্টটি বানাতে কত শক্তির দরকার হবে, সুপ্ত তাপ এবং আপেক্ষিক তাপ দেওয়া আছে। তার মানে ডাটাটা উঠাই নিয়ে, তাহলে টি মেন -6°C তাপমাত্রা 267°K, টি ম্যাক্স 25°C তাপমাত্রা তার মানে 98°K, 2.5 টন তার মানে 2500 কেজি। W পরিমাণ ওয়াট। তাহলে আমরা যদি রেফ্রিজারেটিং ইফেক্ট এটা যদি বের করতে পারি তাহলে W পরিমাণটাও বা কাজের পরিমাণটাও খুব সহজেই বের করতে পারবো বা শক্তি পরিমাণটা বের করতে পারবো।
তাহলে কপ আর, তাহলে কপ আরটা আমি খুব সহজে এখান থেকে বের করতে পারবো। তাহলে কপ আরটা কীভাবে বের করবো দেখো, টি মিন ভাগ টি ম্যাক্স মাইনাস টি মিন, তাহলে এখান থেকে আমি কপ আর এর মানটা পেয়ে যাব। তাহলে কপ আর এর মান যেটা বের হবে 8.613 13 এই মানটা। তাহলে একই জায়গায় আমি একটা সূত্র জানি, সেটা হচ্ছে এই কপ আর সমান সমান রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক। এখান থেকে আমাকে এটাই নির্ণয় করতে হবে, যেহেতু আমি কপের মান পেয়ে গেছি, এখন আমাকে রেফ্রিজারেটিং ইফেক্টের মানটা পেলেই কাজের পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমরা রেফ্রিজারেটিং ইফেক্টের মানটা বের করে নিই। যেহেতু এখানে তাপমাত্রা বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমাকে তাপমাত্রা অর্থাৎ -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আসতে হবে, তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আমাদের আসতে কতটুকু তাপমাত্রা বজন করতে হবে দেখো, যে এম এস ডেল্টি তো মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলাম, এরপর 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, দেন 0 থেকে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এম এর মানটা দেওয়া আছে, সবগুলো মান দেওয়া আছে। এখানে পানির এসটা হবে 1 kJ/kg/K এবং বরফের দেওয়া আছে হচ্ছে 2.1 kJ/kg/K এবং এর মান হচ্ছে 335 kJ/kg/K। এই মানগুলো দেওয়া আছে, তো এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই তাহলেই আমরা আর ই এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো, তাহলে 2500 × 4.2 × তাপমাত্রা 20 থেকে -0, 2500 × 335 + 2.1 × 0 -5, তার মানে +5, তার মানে এখান থেকে আমি খুব সহজে রেফ্রিজারেটিং ইফেক্টের মানটা পেয়ে যাবো। তাহলে রেফ্রিজারেটিং ইফেক্টের মান যেটা পাবো সেটা হলো 12.42 kJ/s। তাহলে এই মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা এই মানটা নিয়ে যদি আমরা এই সূত্রে বসাই দিই তাহলে দেখো মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো কপের মান আমরা কি জানতাম, 8.613, তাহলে আর এই মানটা পেলাম 12.42 এবং ডাব্লু মান, তার মানে এখান থেকে আমি ডাব্লু মানটা পেয়ে যাব। তো সর্বশেষ ডাব্লু মান বের হবে 1.44 kW, তার মানে এটা একটা অ্যান্সার। এরপর একটি কার্নোট রেফ্রিজারেশন সাইকেল -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রহণ করে এবং 302 ডিগ্রি ক্যালভিন তাপমাত্রায় তাপ ত্যাগ করে। রেফ্রিজারেটরটি কপ নির্ণয় করো যদি সাইকেলটি -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1240 kJ/min তাপ গ্রহণ করে তবে সাইকেলটি চালাতে কত শক্তি দরকার হবে। যদি উপরে তাপমাত্রার ভিতরে এটি একটি হিট পাম্প হিসেবে কাজ করে তবে এর কপ কত হবে। হিট পাম্পটি প্রতি মিনিটে কত তাপ 302 ডিগ্রি ক্যালভিন তাপমাত্রায় ত্যাগ করবে। তাহলে টি ম্যাক্স 302 ডিগ্রি ক্যালভিন, টি মিন যেহেতু -3 ডিগ্রি সেলসিয়াস তার মানে 270 ডিগ্রি ক্যালভিন। এরপর রেফ্রিজারেটিং ইফেক্ট 1240 kJ/min
তাহলে এখান থেকে W নির্ণয় করতে হবে আমাকে, অর্থাৎ কাজের পরিমাণ নির্ণয় করতে হবে, কপ আর নির্ণয় করতে হবে, কপ পি নির্ণয় করতে হবে এবং কনডেন্সিং ইফেক্ট নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আসি আমরা কপ আর, টি মিন ভাগ টি ম্যাক্স মাইনাস টি মিন, এখান থেকে আমি কপের মানটা পেয়ে যাব। তাহলে কপের মান যেটা বের হবে সেটা হলো 8.4375, মানে এটা একটা অ্যান্সার। এরপর আসি কপ পি, 1 প্লাস কপ আর, তার মানে 9.4375, এটা একটা অ্যান্সার। এরপর কপ আর সমান সমান জানি আমরা রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ কাজ, তাহলে কপ আর মানে 8.4375, রেফ্রিজারেটিং ইফেক্ট 1240 ভাগ হচ্ছে W, তখন এখান থেকে আমি W মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি W মানটা পাবো 1240 ভাগ 8.4375, 6.96 কিলো জুল পার মিনিট, এটা একটা অ্যান্সার। এরপরে বের করতে বলছে কি কনডেন্সিং ইফেক্ট, তার মানে কপ পি ভাগ হচ্ছে W, তাহলে কপ পি এর মান আমরা জানি 9.4375 সমান সমান সি বের করবো এবং W মান হচ্ছে 1 4 6.96, তাহলে এখান থেকে আমরা সি এর মানটা পেয়ে যাব। নিত 9.4375, .96 কিলো জুল পার মিনিট, তখন এটা একটা অ্যান্সার। এই ছিল মূলত এই অধ্যায়ে কিছু প্রবলেম। এছাড়াও এই শুটো রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করলে হবে ইনশাল্লাহ, আশা করি। আশা করি বাকি যে ম্যাথগুলো আছে বা প্রবলেমগুলো আছে সেগুলো খুব সহজেই সলভ করতে পারবে।